আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ফাওয়াইদুত তাকওয়া, অর্থাৎ তাকওয়া ইহকালীন ও পরকালীন উপকারিতা সম্পর্কে আলোচনা। আজকে তার প্রথম পর্ব, কয়েকটি পর্ব হবে ইনশাআল্লাহ সম্পর্কে তাকওয়ার উপরে। যা আপনাদের সামনে পাঠ করেছি, আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্বোধন করে বলছেন যে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি, কিসে? আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে বা আল্লাহকে ভয় করবে। যদি তোমরা অকৃতজ্ঞ হও বা কুফরি করো বা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহ, নিশ্চয় আসমান সমূহে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহ, সবই আল্লাহ। ওয়াকান আল্লাহু গানিয়্যান হামিদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন অভাবহীন অভাব মুক্ত প্রশংসিত। এটা এ সম্পর্কে একটা হাদিস, আনাবি উমামা আল বাহিলী রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وعدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة بربكم، رواه الترمذي بسند حسن صحيح. حديث الإمام الترمذي رحمه الله حسن بن صحيح سوتر بنونا قرشي حديث سنة 416 حديث سنة 416 أيضا أبو أمامة الباهلي رضي الله عنه تلك بنيتة تيني قرشي আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় বাজার ভাষণে শুনেছি কি, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত বা নামাজ কায়েম করো। ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসের এক মাস সিয়াম বা রোজা পালন করো। ওয়াআতু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের যাদের মালে যাকাত ওয়াজিব তারা যেন যাকাত আদায় করে। ওয়াতিউ দা আমরিকুম, এবং তোমাদের যারা নেতৃত্বানীয় মানুষ, যারা তোমাদের নেতৃত্ব দেয়, যারা তোমাদের নেতা, তাদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম, এবং তোমার প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো এইগুলো আমল করার পর। আয়াত কি বলছেন? তোমরা আল্লাহকে ভয় করো। হাদিসে কি বলছেন? তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখন তাকওয়া, আমরা তাকওয়া মানে কি জানি? তাকওয়া খুব আমরা এই জিনিসটাকে খুব ছোট ভাবি বা গুরুত্বহীন মনে করি। তাকওয়ার কথা বললেই মসরতীয় ভাই জালাল ভাই আছেন এখানে, উনি দীর্ঘদিন সৌদির বাসিন্দা, সৌদি আরবে যে খুতবা হয় খুতবাতে মানে আমদেশানার পরেই সর্বপ্রথম যে কথাটা বলে, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযা ওয়া জাল, তাকওয়ার কথাটা, আমি আমাকে এবং আপনাদেরকে তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি, প্রথম কথাটা খুতবাতে, প্রত্যেক খুতবাতেই, এটা সৌদি আরবে বা আরবের এটা হয়। তাকওয়া জিনিসটা কি? সর্বপ্রথম আমরা তাকওয়ার শাব্দিক অর্থটা দেখি। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, ভয় করা, ভীতি প্রদর্শন এবং নিজের আত্মরক্ষা করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। ব্যবহারিক অর্থ কি? এর ব্যবহারিক অর্থ হল আত্মশুদ্ধি, আল্লাহ ভীতি এবং ভালো কাজের প্রতি মনোযোগী হওয়া। পারিভাষিক অর্থ হচ্ছে, তাহলে প্রত্যেকটা শব্দের
তিনটি করে অর্থ, একটা হচ্ছে তার শাব্দিক অর্থ, একটা ব্যবহারিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। এর পারিভাষিক অর্থ হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর পারিভাষিক অর্থ বলছে তাকওয়া কাকে বলে। তাকওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দান করেছেন, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলিকে পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করা, ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, এবং যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিষেধ করেছেন সেগুলিকে পুঙ্খানুপুঙ্খানু রূপে বর্জন করার নাম হলো তাকওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছেন পারিভাষিক অর্থে। তাকওয়া কাকে বলা হয়? আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা, আল্লাহকে সর্বাবস্থায়। আমি কিন্তু একটা ব্যাখ্যা দিচ্ছি, খালি অনুবাদ করে যাচ্ছি। আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করা, ওয়াল কানাআতু বিল কালিল, এবং অল্পতে সন্তুষ্ট হওয়া, যা আছে আলহামদুলিল্লাহ, যাই আছে আলহামদুলিল্লাহ, বেশি লোভ বা অতিরঞ্জন না করা, আল ওয়াল কানাআতু বিল কালিল, ওয়াল ইস্তিআদাত লিয়াউমির রাহিম, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু বাস্তবিক আমরা করছি এর অর্থ যেটা বললাম পারিভাষিক অর্থ, এগুলো কি বাস্তব অনুবাদে আছে? আল্লাহ কি সর্বস্থায় ভয় করি? কোরআন এবং সহি সুন্নাহর উপর কি আমরা আমল করি? না অল্পতে আমরা সন্তুষ্ট হই? না মৃত্যুর জন্য আমাদের পুরো প্রস্তুতি আছে? ভাইজান একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জ্ঞানী মানুষকে যে নিজেকে মর্যাদাবান মনে করে, নিজের মর্যাদা দেয় এবং মৃত্যুর পর কি হবে তার জন্য আমল করে, আর অধম অলস হতভাগাকে যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে আর বৃথা আশারকে কার উপরে আল্লাহর কাছে, যে আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করে দেবে বৃথা আশা রাখে। আপনি কাজ করছেন আপনার খেয়াল খুশি অনুসারে, তো ভাই জান এটা হচ্ছে তাকওয়া পারিভাষিক অর্থ। দৃষ্টান্ত দিক মাত্র তিনটে দৃষ্টান্ত দিক, তাহলে আমরা যে তাকওয়ার যে কী কী উপকারিতা ইহকালীন এবং পরকালীন আমাদের বুঝতে তখন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু এটা খুতবা, এটা বক্তৃতা না। প্রথম জিনিস হচ্ছে, প্রথম দৃষ্টান্ত হযরত উমার ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত উমার আমরা সবাই জানি, যার অনেক পরামর্শ থেকে আল্লাহ সাল্লাম এমন এমন কিছু আল্লাহ সাল্লামকে পরামর্শ দিয়েছেন যে পরামর্শ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। এমনকি যারা হাজী সাহেবরা যে তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়েন, কাবাকে এবং মাকাম ইব্রাহিমকে সামনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে ধন্দ পড়ে গেছেন যে নামাজটা কিভাবে পড়বো, এই দুই রাকাত রাকাতাই তাওয়াফ, দুই রাকাত তাওয়াফের নামাজটা। বিভিন্ন জন বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিমকে সামনে করে নামাজটা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইত্তাখাদু মিন মাকাম ইব্রাহিমা ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে সামনে করে তুমি নামাজ আরম্ভ করো, হয়তো উমারের ফয়সাল মোতাবেক। সেই হয়তো উমার আমিরুল মুমিনিন বিচক্ষণ, যেদিন তিনি চলতেন সে রাস্তা শয়তান না ভয় করত। তিনি উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি জিজ্ঞেস করছেন কি ইয়া উবাইদ ইবনে কাব, হে উবাইদ বাইয়্যিন লি আত-তাকওয়া, তাকওয়া কাকে বলে আমাকে একটু বুঝিয়ে এর বিস্তারিত একটা বিবরণ দাও। আল্লাহু আকবার, হয়তো উমার কার কাছে শিখছেন? উবাইদ ইবনে কাব। উবাইদ ইবনে কাবকে রাইসুল কুররা, কিন্তু উবাইদ ইবনে কাবের ফজিলত আর হযরত উমারের ফজিলত এক না, হযরত উমারের ফজিলত আবু বকরের ফজিলতের পরে রাদিয়াল্লাহু আনহু পরে, এত মর্যাদাবান তার, কিন্তু এত মর্যাদাবান হওয়ার পরেও তাকওয়া সম্পর্কে কাকে জিজ্ঞেস করছে মানে কি
فوق كل ذي علم عليم سوره يوسف الايات আছে প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে তো এমন কি কোন মানুষ সমগ্র জ্ঞান অর্জন করবে এটা তো হয় না হয় উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া উবাই ইবনে কাব হে উবাই তাকওয়া কাকে বলে আপনাকে একটু বুঝান আমরা যারা সাধারণ কিছু পড়াশোনা করি যোগ্য আলেমদেরকে জিজ্ঞাসা করতে মনে করে আমি কি কম পড়েছি নাকি আমি কি কম জানি নাকি হয়তো উমর জিজ্ঞাসা করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে এখন আমাদের কোন বলে না আমাদের তাহলে যারা আমরা জিজ্ঞাসা করি না আমি কি কম জানি এটাই অহংকার তাহলে তোমার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে তাকওয়া কাকে বলে আমাকে একটু বিস্তারিত বর্ণনা দেন আল্লাহু আকবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর ব্যাখ্যা দিলেন দেখেন দৃষ্টান্ত বলছেন হাল সালাকতা তারিকান দা শাওকা হে উমর রাদিয়াল্লাহু আনহু আপনি কি কোনদিন খুব চিপা রাস্তা সরু রাস্তা ভয়ঙ্কর রাস্তা এবং তার দুই দিকে কাঁটা এরকম কোন রাস্তা আপনি অতিক্রম করেছেন এরকম মানে দুই দিকে কাঁটা মধ্যখানে যে রাস্তাটা আছে চিপা এবং ভয়ঙ্কর কাদা মাটি এরকম কোন রাস্তা আপনি অতিক্রম করেছেন বলছি হ্যাঁ করেছি তো তোমরা বলছি কিভাবে আপনি গেছেন কিভাবে চলেছেন বলছে আমি যখন গেছি সেই রাস্তা দিয়ে পার হয়েছি সম্মর্ত সৌবি আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি ভালো করে যাতে করে কাঁটাতে না লাগে কাঁটাতে না লাগে কাদা যাতে ছিটা না লাগে পশ্চাত্ত এবং আমি সবচেয়ে প্রচেষ্টা করেছি আমার পা যেন পিছলে না যায় স্লিপ না কাটে তারপরে আমি আস্তে আস্তে সেখানে পেরিয়ে গেছি হাজারতে উবাই ইবনে কাব বলছেন হাদা হুয়া তাকওয়া এটাই হচ্ছে তাকওয়া কেমন করে এটাই কেমন করে তাকওয়া উনি বললেন আপনি যখন দুনিয়াতে চলাফেরা করবেন হারাম এবং হালাল একসাথে মিশ্রিত সুদ ঘুষ মিশ্রিত অহংকার অবজ্ঞা মিশ্রিত আত্ম অহমিকা আত্ম মানে নিজের আত্ম অহমিকা তারপরে নিজের আমিত্ব সমস্ত কিছু মিলিয়ে আছে দুনিয়াতে তো আপনি যখন চলবেন দুনিয়াতে দুনিয়াতে যখন চলাফেরা করবেন সমাজে যখন কথাবার্তা বলবেন যখন আলোচনা করবেন এই সমস্ত ধোঁয়া যেন আপনার গায়ে না লাগে এবং আপনাকে যেন গন্ধময় না করে তার নাম তাকওয়া তাহলে আমরা যখন চলবো আমাদের কাছে হালাল এবং হারাম সব কিছু আছে একটা হাদিস এসে বলি عن النعمان بن بشير رضي الله عنه قال سمعت عن النبي صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرع لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرى حول الحمى على لكل ملك حمى وإن حمى الله في أرضه محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري هذا البخاري شو في حديث مسلم أجي حديث يا حديث تا كده البخاري جي حديث تا بالله بيشون كده جي بحنا نمبر حديث حديث নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুয়ের মধ্যখানে কিছু এমন জিনিস আছে সন্দেহ কিছু এমন জিনিস আছে সন্দেহ বেশিরভাগ মানুষ এরা জানে না এটা হালাল না এটা হারাম এটা হালাল না এটা হারাম বেশিরভাগ মানুষ জানে না একমাত্র কোন লোক যারা গভীর জ্ঞানে গভীর পাণ্ডিত্য অর্জন করছেন তারা ছাড়া এই সূক্ষ্ম জ্ঞান তাদের নেই যারা এই সমস্ত সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকলো এবং নিজের সম্মানকে রক্ষা করলো যারা এই সন্দেহ জিনিসে পতিত হলো তার কার নাই ওই রাখালেন নাই যে রাখাল একটা সংরক্ষিত চারণ ভূমিতে সে তার ছাগলের পালক গরুর পালক চড়াচ্ছে তো আল্লাহর জন্য তারপর কি বলছেন সম্ভবত যখন সে সংরক্ষিত এলাকাতে ছাগলের পাল নিয়ে গেছে
তো সম্ভবত তার ছাগল বা গরু বা ভেড়া বা উট সেই সংরক্ষিত ভূমিতে প্রবেশ করতে পারে তারপর আলোচনা বলেন আলা ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমা শোনো প্রত্যেক বাচ্চার একটা সংরক্ষিত এলাকা আছে আমরা দেখেন এখানে প্রধানমন্ত্রী তার জন্য একটা সংরক্ষিত এলাকা সেই এলাকায় সাধারণ মানুষ প্রবেশ নিষেধ মুখ্যমন্ত্রী দেখেন সংরক্ষিত এলাকা এখানে প্রবেশ নিষেধ তো এরকম প্রত্যেক বাচ্চার একটা সংরক্ষিত এলাকা আছে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিষেধ ঠিক আলা ওয়াইন্না হেমা আল্লাহ ফি আরদিহি মাহারিম আর শোনো আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে দুনিয়াতে কি সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড সুদ ঘুষ অমুক তমুক সব কি আল্লাহ সংরক্ষিত ভূমি বলেন তারপর বলছে আলা ওয়াইন্না ফিল জাসাদ মুদগা শোনো শরীরে এমন একটা টুকরো আছে এদা সালাহাত সালাহাল জাসাদ কুল সেটা যদি ঠিক থাকে গোটা শরীরটা ঠিক থাকবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটাই কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে আর সেটা কি আল কাল সেটা হচ্ছে অন্ত তোমাদের অন্তগুলো ঠিক আছে নাকি আমরা দেখি সুতরাং ভাইজান সন্দেহ হয়তো তোমার মধ্যে মানো ওবাই ইবনে কাহাব কি জিজ্ঞেস করলেন তা আপনি কি ব্যাখ্যা দিলেন দেখো এর সন্দেহ জিনিসটা কেমন সন্দেহ জিনিসটা তার দৃষ্টান্ত হচ্ছে আমরা সন্দেহ দিয়ে কেমন করে বেঁচে থাকবো হালাল না হারাম হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক অনেকে আমরা নাম শুনেছি আব্দুল্লাহ ইবনে মুবারক ইনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ তার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ বাপের নাকি মুবারক মুবারক রাহিমাহুল্লাহ ইনি একজন মুহাদ্দিস ইনি একজন ফাকিহ ইনি একটা খেজুরের বাগানে কাজ করতেন খেজুরের বাগানে কাজ করতেন তো খেজুরের বাগানে যে পানি দেওয়া খেজুর পাড়া গাছ পরিষ্কার করা এ সমস্ত কাজ করতেন একদিন মালিক এসছে কিছু মেহমান নিয়ে বিআইপি মালিক বিআইপি মেহমান এসছে নিয়ে বলছে মুবারক ওই অমুক গাছের মোটা মোটা খেজুর এটা নিয়ে এসো এনে দিয়েছে দেওয়ার পরে মালিক যোগ মুখে দিয়েছে বুঝে এই খেজুর টাকো অমুক গাছ থেকে নিয়ে এসে অমুক গাছ থেকে এসে বুঝে কষা অমুক গাছ থেকে নিয়ে এসে বুঝে এটা মানে মিষ্টি নেই পান সিটে অমুক গাছ থেকে নিয়ে এইভাবে পাঁচ ছটা গাছ বলছে মালিক মুবারক রাহেমাল্লাহ নিয়ে নিয়ে আসছেন আর বলছে রেখেছে ভালো না এটা এই এটা এই এটা বিরক্ত সুরে বিরক্তি সুরে তখন এই মালিক বলছে মুবারক রাহেমাল্লাহকে আচ্ছা মুবারক তুমি আমার বাগানে কত বছর কাজ করছো বলছে জনাব আমি আপনার বাগানে 60 বছর কাজ করছি কত বছর 60 বছর বলছে 60 বছর কাজ করছো অথচ তুমি জানো না আমার কোন বা আমার বাগানের কোন খেজুরটা মিষ্টি কোনটা তেতো কোনটা মানে মিষ্টি নাই কোনটা স্বাদহীন কোনটা স্বাদওয়ালা বা আপনি তুমি কি এই যে খেজুর পড়ে আছে মাটিতে তুমি কি একটাও খেয়ে দেখো না মুবারক রাহিমাহুল্লাহ বলেছিলেন তারপর অত সহজ জিনিস না যে জনাব আপনি আমাকে বেতন ভুক্ত বা বেতন দিয়ে রেখেছেন কোনদিন কি বলেছিলেন যে মুবারক খেজুর যদি পড়ে থাকে মাটিতে ওটা তুমি খেয়েও আমি হারাম না হালাল যেটা মাটিতে পড়ে আছে নষ্ট হয়ে গেছে উনি কি বলে খাননি সন্দেহ হালাল না হারাম হালাল হবে আমার জন্য না হারাম হবে সন্দেহ কোনো পাপ হতো না যেটা নষ্ট হয়ে গেছে আপনি তো আমাকে বলেননি সেই জন্য আমি খেজুর খেয়ে দেখিনি 7 বছর যাবৎ আচ্ছা এমন কেউ আছে আমরা যাকে এইভাবে আমানত দেওয়া হয় সে আমানত রক্ষা করে সাত বছর যাবৎ তুমি একটাও খেজুর খেয়ে দেখো বলে না মুবারক রাহেমুল্লাহর মালিক বাড়িতে গিয়ে বলছেন আমরা জামাই খুঁজে বেড়াচ্ছি জামাই আমার মুসলিম ভাই বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা এখনো কেমন যে যারা দাস যারা কাজ করে খায় তাদের কোন সম্মান দেয় যারা সৌদি আরবে থাকে তারা জানে তো বাড়ি থেকে বলছে আমরা জমাই খুঁজে বেড়াচ্ছি জমাই তো আমাদের হাতের কাছে বলছি কে বলছি মুবারক বলি মুবারক তোমাদের চাকর খেজুর বাগান থাকে বলছি ও তুল্য আমার মনে হয় পৃথিবীতে সব মনে আছে নাকি জানি না বলছি কেন তো বৃত্তান্ত বললেন বিয়ে দিলেন তার মেয়ের সাথে বিশ্ববরেণ্য বিশ্ব শ্রেষ্ঠ মহাদেশ আবদুল্লাহ জন্মগ্রহণ করলেন মুবারকের ঔরসে এটা কি কারণ হালাল খেজুর এবং তাকওয়া এটা এর নাম হচ্ছে তাকওয়া
সন্দেহ জিনিসটাও আমি না এটা হালাল আমার জন্য হবে না হারাম দেখ করা আর একটা দৃষ্টান্ত দি তারপরে আমি কি লাভ তা করে সেটা বলছি হাইদা আব্দুল আমিন ওমর এটা ইবনে এটা হাদিসটা যেটা এখন বলছি এটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার সুনান আল কুবরা আল বাইহাকী হাদিস সংখ্যা 5291 এবং উসুল গাবা ফি মারিফাতি সাহাবা ইবনে আসির রাহিমাহুল্লাহ লাগা 3086 নম্বর হাদিস উল্লেখ করেছেন এই হাদিসটা যেখানে বলছি যে হাইদা আব্দুল আমিন ওমর একবার গেছেন মদিনার বাইরে কিছু সঙ্গী সাথী তাকওয়া কেমন জিনিস দেখেন তাকওয়া দৃষ্টান্ত যাওয়ার পরে রোদ হয়ে গেছে দুপুরের খাবার টাইম হয়েছে কখন রোদ আর জানেন সৌদি আরবে তাপমাত্রা কেমন এখন সব এসি ঘরে বসবাস তো তিনি যে দুপুরের খাবার টাইম হয়েছে তো যে সমস্ত মেয়ে তার বন্ধু বান্ধব ছিল তারা কি করছেন দস্তরখানা বিছিয়েছেন খাবার খাবেন এবার দুপুরের খাবার গাদা সেদিকে একটা রাখাল ছাগলের পাল নিয়ে যাচ্ছে আর তাতে আমার তাকে দেখে বলছেন হে সোনা রাখাল তুমি আমার সাথে খালি খাওয়া দাওয়া করে না আমার সাথে খালি খাওয়া দাওয়া করে না আচ্ছা আমরা কেউ বলতে পারবো আব্দুল ইবনে উমার উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে এবং জালিলের কথার একজন সাহাবী একজন রাখালকে ডাকছে তুমি ওর সাথে খাও সৌদি আরবে আছে বিয়ের মজলিস বা যে কোনো একটা দাওয়াতের মজলিস মালিক তার চাকর একসাথে এক খাঞ্চাতে বসে খায় কোনো ঘেন্না করে না আর আমাদের কি নৌ চাকর উপরে খাবে ওকে আলাদা দে আমরা মুসলমান মনে করি না এটা আমাদের অহংকার এবং আত্মগর্ব আমাদের তো আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন হে শুনো হে রাখাল তুমি আমার সাথে খালি খাও তারপর তুমি যাবে ছাগলের পাল দিয়ে রাখাল তখন কে বললো আমি রোজাদার আমি রোজাদার বলছি এ কখন রোদ তুমি ছাগল চড়াচ্ছ আর তুমি রোজাদার তো তুই ঠান্ডা সময় তুমি রোজা রাখতে বলছে আমি ওই শূন্য দিনের ভয়ে আমি রোজা রাখছি যে দিনের কোনো আমল কাজে লাগবে না আল ইয়াউম আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল আজকে আমল কিন্তু আগামী কাল কোনো আমল নাই শুধু হিসাব দিতে হবে আর আগামী কাল শুধু হিসাব কোনো আমল নেই সেই দিনের ভয়ে আমি রোজা রেখেছি আর আমরা কি রোজা এলে স্বাভাবিকভাবে ছাগল ছড়ো পারতেন সৌদি আরব পারতেন ওরা খালে কথা পারতেন ভালো মানুষের পেটে শুরু কাল যন্ত্র শুরু হয়ে যায় এক মাস আগে থেকে বলতে শুরু করে দিই পেটে যন্ত্রণা বেড়ে গেল হয় না আমাদের এরকম পেটে বাজা কত রকম কত অসুখ বেড়ে যায় আমাদের যাই হোক হ্যাঁ তার তুমি ব্রহ্মান রাদিয়াল্লাহু আনহু তখন একটা পরীক্ষা নিচ্ছেন তার সত্যি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে কিনা আল্লাহ প্রকৃতপক্ষে ভয় করে কিনা তখন বলছেন শোনো তোমার খেতে হবে না এক কাজ করো তুমি এখান থেকে দুটো ছাগল আমাকে বিক্রি করো হ্যাঁ দুটো ছাগল আমাকে বিক্রি করো এবং এই কিছু মাংস তুমি যেহেতু ইফতার করবে সন্ধ্যাবেলাতে তোমাকে কিছু মাংস আমরা দিয়ে পাঠাবো তুমি রান্না করে ইফতার করবে বুঝে জনাব ছাগল তো আমার না ছাগল তো আমার মালিকে বলছি এত ছাগল তোমার মালিক কি গুনতে পারবে নাকি আর এরকম যদি গুনেও ফেলে তা বলে পাহাড়ে ওদিকে গেছিলাম কোথাও হায়না কিংবা ওই চিতা এসে খেয়ে নিয়েছে এরকম বলে দেবে বলছে আপনি তাই বলছেন আর খাওয়া দাওয়া বাদ দিয়ে আল্লাহ কোথায় করতে করতে মদিনায় প্রবেশ করলেন এবং তার মালিককে খুঁজে খুঁজে বার করে সমস্ত ছাগলগুলোকে কিনে নিলেন এবং রাখাল সহ তারপর রাখালকে বললেন তুমি মুক্ত এবং ছাগলগুলো তোমার ভাইজান যে কথা বলতে চাচ্ছি আমি সাহাবাদের যুগে রাখালগণ এরকম অমানতদার ছিলেন এখন বলুন আপনাকে কেউ পাঁচ বস্তা চাল দিল ভাই গরিবদের মাঝে বন্টন করেন আপনি কেউ এক বস্তা সরিয়ে রেখে দিবেন রাখবো না রাখবো না আমার মেহনত নেই মেহনত নাই বলে এক বস্তা সরিয়ে রেখে দিব ভাইজান যদি দুনিয়াতে স্থিতিশীল অবস্থা আমরা চাই দুনিয়াতে যদি আমরা সৎভাবে বাঁচতে চাই দুনিয়াতে যদি মানে সমস্ত বিশৃঙ্খলা দূর হোক যদি আমরা চাই তাহলে আমরা আমল উদ্ধার করি এবং আল্লাহকে ভয় করি এর নাম হচ্ছে তাকওয়া বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআন ওয়া সুন্নাহ ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াত ওয়াল হিকমা আকুলু মা সামি'তুম ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম্বিন ফাস্তাগফিরুহু ওয়া ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম الحمد
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبا এবার তাহলে বুঝতে পারলেন তাকওয়া কাকে বলে তাকওয়া দৃষ্টান্ত দিলাম তাকওয়ার ইহকালে উপকারিতা কি তাকওয়া অনেক ইহকালে উপকারিতা তো আমি ধারাবাহিক ভাবে 24টা বলবো ইনশাআল্লাহ তো 24টা হবে না এটা অনেক অনেক গুলো খতবা লাগবে আর আখেরাতে মানে উপকারিতা কি তাকওয়া এটাও কিন্তু 24টা অনেক আছে তার মধ্যে 24টা শুধু কোরআন থেকে এবং হাদিস থেকে তো আজকে জানা হয় যেহেতু টাইম বেশি নেই প্রথম উপকার তাকওয়ার প্রথম উপকার ইহকালীন উপকার প্রথম যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে যে ব্যক্তি আল্লাহর বিধান অনুসারে নিজের জীবনকে পরিচালিত করে তার জন্য তাকওয়া যদি কেউ এইভাবে অবলম্বন করে আল্লাহ তার দুনিয়াবি সমস্ত কর্মগুলিকে সহজ করে দেন সমস্ত কর্মগুলিকে সহজ করে দেন সূরা তারাক আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে দুনিয়াতে তার সমস্ত কর্মগুলিকে আল্লাহ সহজ করে দেন সূরা লাইল আয়াত নম্বর 4 থেকে 7 পর্যন্ত আল্লাহ বলছেন আয়াত 5 থেকে 7 পর্যন্ত আল্লাহ বলছেন ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা অনেকের মুখস্থ যে সূরা ফাম্মা মান আ'তা তার আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কর্মগুলি কি হয় বিভিন্ন ধরনের ভিন্ন ধরনের কেউ সৎ কর্ম করো কেউ অসৎ কর্ম করো কেউ ভালো করো কেউ মন্দ করো কেউ বুঝে করো কেউ না বুঝে করো বিভিন্ন রকমের তোমাদের কর্ম তারপর আল্লাহ বলছেন ফাম্মা মান আ'তা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত রিজিক দান করেছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি খরচ করলো ওয়াত্তাকা এবং তাকওয়া অবলম্বন করলো মানে খরচ করার পরে কি তাকওয়া মানে কি আল্লাহ সূরা আল ইনসান আয়াত নম্বর 9 বলছেন ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা আল্লাহ বলছেন লোকরা কি বলে যে আমরা আল্লাহর জন্য ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ তোমাদেরকে অন্য খাদ্য বস্ত্র দান করি লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য দান করি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না এবং তোমাদের কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমরা আমরা আমার এটাও আমি চাই না তো ইত্তাকা ওয়াত্তাকা মানে কি তাকওয়া অবলম্বন করলো ওয়াসাদদাকা বিল হুসনা এবং উত্তমকে সত্য রূপে প্রকাশ করলো উত্তমকে সত্য রূপে বিশ্বাস করলো উত্তম বলতে গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সত্যায়ন করলো এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি উপদেশে আমল করলো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা তো আল্লাহ বলে তার কাজগুলোকে সহজ থেকে সহজতর করে দেন সহজ রাস্তা বাতিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের ফলে দুই নম্বর সংক্ষিপ্ত গতি কথা বলে তো ব্যাখ্যা দেবো না দুই নম্বর লাভ শয়তানের সমস্ত রকমের চক্রান্ত থেকে এই ব্যক্তি নিরাপদে থাকবে যে তাকওয়া অবলম্বন করবে সমস্ত রকমের চক্রান্ত থেকে শয়তান তার সাথে চক্রান্ত করতে পারবে না শয়তান কি বলেছে সূরা আল আরাফ আয়াত নম্বর 16 থেকে 17 বলছেন কালা বিমা আগওয়াইতানি লা উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইন আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন তখন ইবলিস কি বলছে আল্লাহ যখন তুমি আমাকে বহিষ্কারই করলে ভবিষ্যতের মালা যখন করিয়ে দিলে কত পুষ্টি তখন করিয়ে দিলে তুমি জেনে রেখে দাও আমি তোমার সিরাতে মুস্তাকিমে গিয়ে বসবো আর আমি তোমার বান্দাদের ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামনের দিকে আসবো পিছনের দিকে আসবো তাদেরকে সকলকেই আমি জাহান্নামে ভরার চেষ্টা করবো জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং তুমি বেশিরভাগ মানুষকে কৃতজ্ঞ পাবে না তোমার বান্দা হিসাবে পাবে না আল্লাহ যদি কোরআন অন্যত্র বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর বান্দাদের মধ্যে সব থেকে কম কৃতজ্ঞতা জ্ঞাপনকারী কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দার সংখ্যা কি কম তো আমরা বলুন আমরা এত কিছু দেওয়ার পরেও আর কজন কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ অনুযায়ী আমল আল্লাহ নির্দেশ অনুযায়ী আমল করি যাই হোক ভাইজান অন্যত্র সূরা আল হিজর আয়াত নম্বর 39 থেকে
43 পর্যন্ত আল্লাহ বলছেন قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين سورة الحجر 14 পারা প্রথম সূরা سورة الحجر 39 এবং 39 থেকে 41 নম্বর পর্যন্ত আল্লাহ বলছেন কি শয়তান কি বলছে তুমি যখন আমাকে এরকম ভাবে বললে আমি আমার কত কষ্ট করব কি দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলিকে আমি তোমার বান্দার সামনে সুশোভিত করে দেখাবো সুশোভিত করে দেখাবো যাতে করে তারা এই আকৃষ্ট হয় এই কাজগুলো করে আজকে বেশিরভাগ মানুষ কি করছে না সুদ খাচ্ছে না ঘুষ খাচ্ছে না মদ খাচ্ছে না জুয়া খেলছে না হ্যাঁ কত রকম মানুষ তো মানুষ হত্যা করছে না এগুলো সুশোভিত করে দেখাবো তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু তোমরা যারা তোমার মুখলিস বান্দা যারা তাদেরকে আমি পাবো এটা ইবলিস স্বীকারই করেছে তাহলে আমরা মুখলিস কিনা আমরা যে বিচার করি তো ভাইজান আল্লাহ বলছেন যদি কেউ তাকওয়া অবলম্বন করে শয়তান তাকে স্পর্শ করতে পারবে না সূরা আল আরাফ আয়াত নম্বর 201 এ আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন ইন্নাল লাযীনা তাকাউ নিশ্চয় যারা ভয় করে তাকওয়া অবলম্বন করে ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তো শয়তানটা যখন তার ব্যাপারে কুচক্রান্ত করে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে সে যখন মানে বিলুপ্ত পথে যাওয়া পা বাড়িয়েছে তাযাক্কারু তখন তার আল্লাহকে স্মরণ করে ফাইদা হুমুকসে তখন তাদের জ্ঞান চক্ষু খুলে যায় তাদেরকে আর পথভ্রষ্ট করতে পারে না কি জন্য তাকওয়া অবলম্বন করার কারণে তাকওয়া সম্পর্কে যদি আমরা অবলম্বন করি আমাদের জ্ঞান চক্ষু খুলবে নাম্বার তিন এবং এটা লাস্ট সেটা হচ্ছে এই তাকওয়া অবলম্বন করে তাকওয়া যে অবলম্বন করতে দুনিয়াবাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকত এবং জমিনের বরকত উন্মুক্ত করে দেবেন দুনিয়াবাসীর জন্য আসমানের বরকত এবং জমিনের বরকত উন্মুক্ত করে দেবেন আসমানের বরকত কি আল্লাহ বলছেন সূরা আল আরাফ আয়াত নম্বর 96 ওয়ালাউ আন আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ أول لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون جدي جونا قدر باشين دارا جدي تقوى أولو من إيمان أنتو إبن تقوى أولو من قرطو تلامي أسمان شموه إبن زمين دورجا قلو كي قرطا بور قدر دورجا قلو مكتو قلو لتام تادر جنة كنت تارا متارو قلو إبن تادر كنت متارو قلو جنة تادر كامي فاقرار قلو تو بھائي جان বরকত এখানে বরকত বলতে কি বরকতের তিনটে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং তাফসীর ইবনে তাফসীর কুরতুবী এবং তাফসীর ইবনে সাআদ এবং তাফসীর সাআদী তিন তিনটে তাফসীরে তিন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে তাফসীরে ইবনে কাসিরের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে বরকত বলতে কি বলব যে একটা ধান কি দুটো হবে একটা ধান কি তিনটে হবে একটা চাল কি চারটা হবে এই বরকতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই বরকত বলতে সত্যিই যে জিনিসটা আছে সেটা বাড়বে যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন পানি ছিল না উজুর পানি তো এক মহিলা যাচ্ছিল তার কাছে একটা মশক এক মশক পানি ছিল সেই মশকটা নিয়ে প্রত্যেক সাহাবী তাদের প্রত্যেক মশকে ভরে নেওয়ার পর সবাই উজু করা পরে আবার মশক ভর্তি পানি তাকে ফিরে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে কি এরকম বরকত আল্লাহ দিতেই পারে একরকম তাফসীরে কুরতুবী এর ব্যাখ্যা দিয়েছেন বরকতের যে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন তাকওয়া অবলম্বন করে মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত সমস্ত কিছু জিনিস বর্ষণ করেন আর এটাই হচ্ছে বরকত নিয়মিত চেষ্টা হচ্ছে বরকত আর একটা ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে কুরতুবী যেমন আপনি কাপড় পরছেন বা কোন জিনিস ব্যবহার করছেন দীর্ঘদিন ব্যবহার করছেন কিন্তু আপনার সেটা নোংরা হলো না নষ্ট হলো না অবিকল ওইভাবেই থাকলো এটা এক ধরনের বরকত তাফসীরে সাআদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাফসীরে মুয়াসসারে তিনি বলছেন এর ব্যাখ্যাতে যেমন আপনার চার ঘন্টার কাজ যদি তাকওয়া অবলম্বন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি এক ঘন্টা সেটা করে দিতেন মানে
এক ঘন্টা সেটাকে আপনারা পুড়িয়ে দিবেন আপনারা প্রয়োজন মিটিয়ে দিবেন এক ঘন্টার মধ্যে বাকি তিন ঘন্টা আপনারা থাকলো সেই তিন ঘন্টা অন্যান্য কাজ করবেন এটাই হচ্ছে এক ধরনের গর্ব সুতরাং ভাইজান তাকওয়া যদি আমরা অবলম্বন করি তারপর যে কি করলাম আর তাকওয়া কাকে বলে আপনাদের সামনে রাখলাম কথা বলি আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন এবং আমরা যেন সকলে মুত্তাকি হতে পারি ভাইজান মুত্তাকি ছাড়া জান্নাতে যাবে না জেনে রেখে দেবেন মুত্তাকি ছাড়া জান্নাতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন মুত্তাকিদের জন্য সুতরাং আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন